सरकारी हासपाताले बेड पेलें ना प्राक्तन बाम विधायक खबर जानाजानी होते 18 घंटा पर पावा गेल बेड मेदिनीपुर मेडिकल कलेज हासपाताले घटना कथा बोलबो आमादेर प्रतिनिधि सौमेन चक्रवर्ती संगे सौमेन ठीक की कारणे बेड पाच्छिलेन ना प्राक्तन बाम विधायक एवं किभाबे शेष पर्यन्त तिनि बेड पेलें दिवाकर हांसदा जिन झाड़ग्राम जिला बीनपुर 2011 साल विधायक छिलेन भर्ती हुए हासपाताले तार जेमनटा अभियोग भर्ती हार पर ताके मेझेते शुइये रखा है शुधु ताई नय मेझेते शोवार जोन्नो बा थाकार जोन्नो कोनो बिछानारो व्यवस्था करे देवा हयनि पलिथिनेर ओपर ताके थाकते हयेछे शुधु 18 घंटा नय तार आरो दाबी जे प्राय 24-25 घंटा ताके ओइभाबे मेझेतेई शुइये रखा हय एबं सेखाने परिसेवा खुबई खराब छिल तारपर जानाजानी होवार पर घटना जानाजानी होवार पर गतकाल रात 9টা नागाद तिनि मेल सार्जिकल वार्डे तिनि बेड पान एबं तार जेमनटा अभियोग जे बेड कम मेझेते रखा সঞ্জীব গোস্বামী হাসপাতালের বেড সংখ্যা যথেষ্ট কম প্রায় 600 মতন বেড রয়েছে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা অনেক রয়েছে রোগীদেরকে রেফার করা যায় না তাই প্রায় 1100 রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাই বেড যখন না থাকে তখন মেঝেতেই থাকতে হয় এইভাবেই থাকতে হয় আর আমরা জানতাম না উনি প্রাক্তন বিধায়ক বলে তবে যখনই জানাজানি হয়েছে তাকে বেডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে হাসপাতালে যিনি ওয়ার্ড মাস্টার রয়েছেন সঞ্জীব গোস্বামী এবং স্বভাবতই এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বামেদের তরফ থেকে সিপিএম এর তরফ থেকে সিপিএম এর যিনি জেলা সম্পাদক রয়েছেন সুশান্ত ঘোষ তিনি সরাসরি পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন তিনি বলেছেন যে এটাই হচ্ছে স্বাস্থ্যের যে পরিকাঠামো সেটার ছবি প্রাক্তন বিধায়ক তিনি যদি বেড না পান তাহলে হাসপাতালে সাধারণ মানুষের অবস্থা কিরকম সাধারণ মানুষ কি পরিষেবা পেতে পারে আপনারাই ভাবুন যদিও তার পাল্টা হিসেবে তৃণমূলের তরফ থেকেও বলা হয়েছে যে বাম আমলের তরফ থেকে পরিষেবা অনেক উন্নত হয়েছে সরকারি হাসপাতালে যেই জন্য রোগীর চাপ বেড়েছে এবং আগের তুলনায় প্রায় 10 গুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন সেই জন্যই বেডে কুলোচ্ছে না এবং বেডে না থাকলে প্রথমে অন্য কোথাও ব্যবস্থা করা হয় তারপর বেড ফাঁকা হলে বেডে দিয়ে দেওয়া হয় এই সমস্ত কিন্তু তৃণমূলের তরফ থেকে সাফাই দেওয়া হচ্ছে কিন্তু বামেদের যিনি প্রাক্তন বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করছেন যেমনটা একটু আগেও বলছিলাম যে বেড ছিল না ঠিক আছে মেঝেতে যখন ছিলাম সেইখানের পরিষেবাটুকু উন্নত রাখা দরকার শুধু আমি নয় আরো অনেকে যারা রয়েছে তারা কিন্তু এইভাবে তিরপলের ওপরেই শুয়ে রয়েছে পলিথিনের ওপর শুয়ে রয়েছে এবং তাদেরকে ঠিকঠাকভাবে পরিষেবাও দেওয়া হয় না এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপরে কুসুমিতা একেবারে সৌমেন তুমি আমাদের সঙ্গে থাকো সরকারি হাসপাতালে এবার বেড পেলেন না প্রাক্তন বাম বিধায়ক এবং খবর জানাজানি হওয়ার 18 ঘন্টা পরে তিনি অবশেষে পেলেন বেড মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা গলব্লাডার অপারেশনের জন্য রবিবার দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রায় 18 ঘন্টা তিনি বেড পাননি তাকে মাটিতে পলিথিনের ওপরে শুয়ে থাকতে হয় এমনটাই অভিযোগ তিনি করেছেন বেড অপ্রতুল রোগীর সংখ্যা অনেক বেশি এমনটাই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন বাবু প্রাক্তন বাম বিধায়ক তিনি বেড পেলেন না দীর্ঘ 18 ঘন্টা ধরে গলব্লাডারের অপারেশন করাতে এসেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাটিতে পলিথিন পেতে তাকে শুইয়ে রাখা হলো রোগীর সংখ্যা প্রচুর কিন্তু বেডের সংখ্যা কম এবং যেহেতু রেফার করা এই মুহূর্তে নিষেধ রয়েছে সেই কারণে এই সমস্যা তৈরি হচ্ছে এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে কি বলবেন দীপাকর হাসদা অত্যন্ত পরিচিত নাম শেষ করে জঙ্গল মহলে মানুষ তাকে সেই শ্রদ্ধার চোখেই দেখেন প্রাক্তন বিধায়কও বটে মানুষের ভরসা নিয়ে চলেন কিন্তু এরা তো আর এই এখনকার আপনি যে দেখছেন এই বাহিনীর মতন পঞ্চায়েতের মেম্বার হলেই তিনতলা বাড়ি হয়ে গেল আর সম্পদে ভরে গেল এটা তো নয় বামপন্থী মানুষ বিধায়ক কিন্তু মানুষের সঙ্গে থেকেছেন নিজের জন্য রাজনীতি করেননি করেছেন মানুষের জন্য পারলে অকাতরে বিলিয়ে দিয়েছেন সেই কারণে নিজের পকেটে চোর আছে অতএব চললাম প্রাইভেট এসব তো গল্প নয় সরকারি হাসপাতাল কিন্তু অব্যবস্থা বুঝতে পারছেন 18 ঘন্টা তাকে মেঝেতে থাকতে হলো যিনি প্রাক্তন বিধায়ক দিবাকর হাসদার মতন মেদিনীপুরের বিধায়ক ছিলেন মেদিনীপুরের হাসপাতাল সেই হাসপাতালে 18 ঘন্টা তাকে যদি মেঝেতে শুয়ে থাকতে হয় পরিষেবাটা কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন পশ্চিমবাংলায় পরিষেবা শেষ পুকুরের ডায়ালিসিস যদি হাসপাতালের কাজের মধ্যে পড়ে অথবা মুখ্যমন্ত্রী কিংবা তার তলায় এই সবাই তো এখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যাবতীয় নেতারা চেয়ারম্যান এমনকি পরেশ অধিকারী তিনিও চেয়ারম্যান
মেয়ে চলে যাওয়ার পরেও চেয়ারম্যান, এইভাবেই দলতন্ত্রের মতন করে কবজা করে রাখা হয়েছে, যা আমরা মনে করব তাই, চিকিৎসার দরকার নেই, লুটপাটের জায়গা থাকুক, এটা একটা মানে সীমাহীন অপরাধ, সীমাহীন অপরাধ। যদি প্রাক্তন বিধায়কের এই চেহারা হয় যে তার আক্রমণটা মেঝেতে থাকতে হলো, তাহলে রোগীদের চেহারা কি, রোগীদের অবস্থাটা কোথায়, তারা কোন ভাষায় সরকারি হাসপাতালে যাবেন, সরকারি হাসপাতালকে শেষ করে দেবার ব্যবস্থা বলতে যাবো যায়, লুঠের জায়গা করা, কাপড়ের জায়গা করা, চোখ লাগানোর জায়গা করা, আর তৃণমূলের নেতাদের পুনর্বাসনের জায়গা কমিটি, এই ছাড়া হাসপাতালগুলোর আর কি আছে কেউ বলতে পারেন? সম্প্রাসে কাণ্ড হয়ে যাচ্ছে, দিবাকর হাসদা তার মতন মানুষকে 18 ঘন্টা মেঝেতে শুয়ে থাকতে হয় পেট পাবার জন্য, দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলা। ধন্যবাদ সুজন বাবু। সরকারি হাসপাতালে বেড পেলেন না প্রাক্তন বাম বিধায়ক, এই খবর জানাজানি হতে 18 ঘন্টা পরে তিনি শেষ পর্যন্ত বেড পেলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা, গলব্লাডার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঝাড়গ্রামের বিনপুরের সিপিএম বিধায়ক, সিপিএম এর প্রাক্তন বিধায়ক দিবাকর হাসদা। তার অভিযোগ, বেড না মেলায় মেঝেতেই শুয়েছিলেন তিনি, এমনকি বিছানা পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ তিনি করেছেন। প্রাক্তন বাম বিধায়ক কি অভিযোগ করেছেন আসুন শুনব। 26 তারিখে এডমিশন হওয়ার পরে সেরকম কোনো বেড পাইনি, তখন আমি ফেসবুকে লেখালেখি করেছিলাম যাতে অন্তত সেট হোক, হ্যাঁ 3টার দিকে, 26 তারিখ 3টার দিকে। তারপরে মোটামুটি জানাজানি হওয়ার পরে কালকে দিয়েছে, তাই বললাম শুধু আমারটা নয় সেট, কালকেও 9টা 10টার দিকে। হ্যাঁ ছিলাম, ছিলাম পাতিনি কিনে দেওয়ার পরে সে পাতিনির উপরে নিজের বেড ছিল, সেট। হ্যাঁ পরিচয় আমি কত বলতে থাকবো, যে আমি XML আমি যেখানে যা বলার সেখানে বলেছি। বাম আমলের তুলনায় এখন পরিষেবা অনেকটাই ভালো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এখন রেফার করা যায় না, সেই কারণে নির্ধারিত বেডের তুলনায় পেশেন্টের সংখ্যা অনেক বেশি এবং সেই কারণেই বেড অপ্রতুল, এমনটাই তাদের বক্তব্য। কিন্তু দীর্ঘ 18 ঘন্টা অপেক্ষা করতে হয় প্রাক্তন বাম বিধায়ককে, গলব্লাডার অপারেশনের জন্য তিনি এসেছিলেন এবং 18 ঘন্টা পরে তিনি বেড পান, এমনটাই জানিয়েছেন।